নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে আজকে মানসিক সমস্যা থেকে আমরা বার হব কিভাবে তার জন্য যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব যেটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে মানসিক সমস্যা যখন হয় তখন মনের মধ্যে একটা চঞ্চলতা একটা অস্থিরতা কাজ করে এর ফলে আমরা স্বাভাবিক আচরণ করতে পারি না আমরা আমাদের স্বাভাবিক কাজ করতে পারি না এবং এর ফলে আমরা নিজেরা যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হই আমার মানসিক অশান্তির কারণে বেশ কিছু শারীরিক সিমটম আসতে পারে ঘুমের সমস্যা হতে পারে এবং আচরণের পরিবর্তনের কারণে আমার সামাজিক যে সম্পর্ক রয়েছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের সমস্যা যাদের মধ্যে হয়েছে তারা ভালো বোঝেন যে এর ক্ষতি কতটা হয় কিন্তু তারা সেই সমস্যা থেকে বেরোতে পারেন না কারণ তার সমাধান তাদের জানা নেই সমস্যা যখন অনেক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় তখন অনেকে সাজেস্ট করেন একে একজন সাইকাটিস্ট দেখানো হোক এবং তাকে সাইকাটিস্ট দেখানো শুরু হয় এই যে সাইকাটিস্ট দেখানো শুরু হলো এরপরে তার কি সমস্যা হয়েছে কেন সমস্যা হয়েছে এর সমাধান কি তাদের জানা নেই সাইক্যাটিস্টের পরামর্শে তারা মেডিসিন শুরু করলেন এবং দেখা গেল কয়েকদিন খাওয়ানোর পরে বা কয়েক মাস খাওয়ানোর পরে তাদের মনে হচ্ছে যে সেই রকম আসানুরূপ রেজাল্ট পাওয়া যাচ্ছে না তিনি কিন্তু আর আগের মতো আচরণ করছেন না মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট মনে হচ্ছে তাদের হচ্ছে এর ফলে তারা মেডিসিনটাকে বন্ধ করতে চান পেশেন্ট কিছুদিন ভালো থাকেন তারপরে আবার মানসিক সমস্যা হয় এইভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু মানসিক সমস্যা সারে না তাই মানসিক সমস্যা যখন শুরু হয় আমাদের শুরুতে যদি আইডেন্টিফাই করতে পারি যে কারণে আমি নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের সচেতনতা তৈরি হয় আমাদের অনেকে ধারণা আছে যে যারা বড় লোক তাদের হয়তো মানসিক সমস্যা হয় সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্তদের মধ্যে মানসিক সমস্যা হতে পারে না এটা অ্যাকচুয়ালি মানসিক সমস্যা কোনো মানুষ বেছে কোনো সামাজিক স্তর বেছে আসে না যে কোনো মানুষের মানসিক সমস্যা হতে পারে এবং এর সমাধান অবশ্যই দরকার এর যদি সুষ্ঠু সমাধান না করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সারে না প্রথম প্রথম হয়তো এই সমস্যাগুলো কমে গেলেও এর সিমটম চলে গেলেও পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাগুলো আবার আসতে পারে কারণ তার মূল কারণটা রয়ে যায় এই মূল কারণটাকে দূর করার জন্য আমাদের জানতে হবে যে মানসিক সমস্যা মূলত হয় কেন মানসিক সমস্যা আমি অনেক ভিডিওতে বলেছি যে অনেক সময় বংশগত কারণে হয়ে থাকে যেটা পার্সেন্টেজ খুব কম আবার অনেক সময় দেখা যায় যে এনভায়রনমেন্টের কারণে এমন একটা পরিবেশের মধ্যে রয়েছে যেখানে রেগুলার একটা উৎকণ্ঠা কাজ করছে রেগুলার তার মধ্যে একটা মানসিক প্রেসার তৈরি হচ্ছে এর ফলেও তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে সে কিন্তু কিছু ভুল ধ্যান ধারণার শিকার তিনি এমন কিছু ধ্যান ধারণা বানিয়েছেন যেটা তার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তার চিন্তাটাকে একটা ব্লকিং চিন্তাভাবনায় কনভার্ট করে ফেলছে এরপরে যখন তিনি উন্নতির কথা ভাবছেন তখন তার মনের মধ্যে ভয় তৈরি হচ্ছে তিনি সেই সমস্যাটা সমাধান করতে পারবেন না এই কাজটা করতে গেলে এই সমস্যা হতে পারে অথবা মনের ভেতরে একটা খারাপ হতে পারে ক্ষতি কিছু হতে পারে এই ধরনের চিন্তাভাবনা চলছে এই রকম ধ্যান ধারণা চলতে থাকলে মনের মধ্যে অ্যাংজাইটি অনেক সময় ডিপ্রেশান তৈরি হয় এবং অ্যাংজাইটি বা ডিপ্রেশন যখন তৈরি হয় এগুলো এক একটা অনুভূতি এই অনুভূতিগুলো যখন তৈরি হয় তার পেছনে বেশ কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেসও হতে থাকে অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরো ট্রান্সমিটারের হেরফের হতে থাকে দীর্ঘ সময় চলার পরে হেরফেরের মাত্রাটা যখন বেড়ে যায় তখন আমরা কিন্তু আর নিজেদের ধ্যান ধারণা নিজেরা চেঞ্জ করতে পারি না তাই শুরুতে সমাধান করাটা যতটা সহজ হয় পরবর্তী ক্ষেত্রে মেডিসিন এবং সাথে কাউন্সিলিং লাগে মেডিসিন নির্দিষ্ট কিছু সমস্যায় লাগলেও কাউন্সিলিং প্রায় সব সমস্যাতেই লেগে থাকে কিছু সমস্যায় আগে কাউন্সিলিং দরকার হলে মেডিসিন আবার বেশ কিছু সমস্যা রয়েছে যেখানে আগে মেডিসিন দরকার হলে কাউন্সিলিং এই কাউন্সিলিং সম্পর্কে অনেকে ধারণা নেই কাউন্সিলিং কি কাউন্সিলিং বাংলায় বলতে গেলে পরামর্শ বা টক থেরাপি কথা বলার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই ব্যক্তির সমস্যা সমাধান করতে তাকে সাহায্য করা তিনি তার সমস্যাটাকে বুঝতে পারছেন না তার ধ্যান ধারণার মধ্যে কোথায় ভুল আছে তিনি খুঁজে পাচ্ছেন না সেইগুলো খুঁজে পেতে সাহায্য করা এই কাউন্সেলিংয়ের আরেকটা পার্ট হচ্ছে সাইকোথেরাপি যখন দেখা যায় কোনো একজন ব্যক্তির মানসিক সমস্যার পেছনে তার কারণ লুকিয়ে আছে অনেক অতীতে অর্থাৎ অতীতের কোনো ঘটনার কারণে বা চিন্তাধারার রদবদলের কারণে তার বর্তমান সময়ে মানসিক সমস্যা হচ্ছে তখন কিন্তু সাইকোথেরাপি অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন ধরনের সাইকোথেরাপি আছে এবং সাইকোথেরাপি মানে হচ্ছে ডিপ কনভার্সেশান কোনো একটা পার্টিকুলার বিষয়কে ধরে কোনো একটা পার্টিকুলার ভয় হতে পারে ডিপ্রেশনের কারণ হতে পারে সেই কারণটাকে ধরে যখন মূল থেকে সমাধানের চেষ্টা করা হয় যেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেক সময় এরা বারো থেকে আঠেরো সপ্তাহ কখনও চব্বিশ সপ্তাহ চলতে পারে আরও বেশি বা কমও চলতে পারে এই ধরনের যে একটা সাইকোথেরাপি অ্যাপ্লাই করা হয় যেমন সিবিটি একটা প্রচলিত সাইকোথেরাপি যেটা ভীষণ ইফেক্টিভ এছাড়া ডিবিটি হয় অনেক সময় সাপোর্ট থেরাপি অনেক সময় হিপনোথেরাপি অন্যান্য থেরাপি যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা হয় এটা অবশ্য যিনি এক্সপার্ট তিনি ঠিক করেন যে কোন ধরনের থেরাপি এখানে অ্যাপ্লাই করা হবে একটা কথা মাথায় রাখবেন যে মানসিক সমস্যা কিন্তু রাতারাতি সেরে যায় না সারতে একটা সময় নেয় কারণ মানসিক সমস্যার পেছনে বেশ কিছু শারীরিক এবং মানসিক যুক্ত থাকে এই মানসিক যে বিশ্বাস বা ধারণা তৈরি হয় এটা রাতারাতি তৈরি হয় না আমাদের যে ধারণা তৈরি হয় বা ভুল ধারণা তৈরি হয় সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে তৈরি হয় ঠিক তেমনি নতুন একটা ধারণা তৈরি করতে গেলে সেটারও সময় লাগে আমরা কখনো কোনো ধারণাকে তুলে ফেলে দিতে পারি না কোন একটা ধারণাকে বাদ দিয়ে দিতে পারি না বা ডিলিট করতে পারি না কিন্তু আমরা নতুন ধারণা তৈরি করতে পারি এবং নতুন ধারণা তৈরি করার পরে সেটাকে বারে বারে অ্যাপ্লাই করতে হয় বাস্তব জীবনে এর জন্য সেই ক্লায়েন্টকে যথেষ্ট সময় দিতে হয় তিনি একটা যদি সময় নিয়ে নিজের মধ্যে বিশ্বাসের মধ্যে ধারণার মধ্যে পরিবর্তন আনেন তখন তিনি একটা ভালো লাইফ ফিরে পান এবং তার মানসিক সমস্যার সমাধান তো হয়ই তার বাস্তব জীবন সম্পর্কে একটা স্পষ্ট আগের থেকে অনেক বেশি ক্ল্যারিটির সাথে তিনি ভাবনা যুক্তি বুদ্ধি প্রয়োগ করে বাস্তবটাকে চিনতে পারেন তার আচরণটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের আচরণে তিনি রিয়্যাক্ট না করে অ্যাক্ট করতে শিখে যান একজন কাউন্সিলর কিন্তু কোনো মেডিসিন দেন না একজন কাউন্সিলর হচ্ছেন টক থেরাপিস্ট অর্থাৎ কথা বলে আলোচনার মাধ্যমে সেই ব্যক্তির সমস্যা সমাধানে সাহায্য করেন তাই একজন কাউন্সিলরের সাথে একজন ক্লায়েন্টের যে একটা সম্পর্ক সেটা কিন্তু ভালো হওয়া দরকার বা একটা বিশ্বাসের সম্পর্ক হওয়া দরকার আছে যদি সেই ক্লায়েন্টের সাথে সেই কাউন্সিলরের যদি একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু যেহেতু এটা মানসিক ব্যাপার অর্থাৎ চিন্তার ব্যাপার বিশ্বাসের ব্যাপার তাই এটা বেশি ইফেক্টিভ হয় একজন কাউন্সিলর সেই ক্লায়েন্টের জায়গায় গিয়ে তার মানসিক অবস্থায় গিয়ে তার সমস্যাটাকে বোঝার চেষ্টা করেন এবং তাকে তার প্রফেশনাল নলেজ অনুযায়ী তাকে গাইড করেন তাই একজন কাউন্সিলরের কাছে কখনো মেডিসিন আশা করবেন না আবার একজন সাইক্যাট্রিস্ট যিনি মেডিসিন দেন অর্থাৎ মেডিকেল প্রফেশনাল যিনি ফিজিওলজি নিয়ে পড়াশোনা করেছেন পরে সাইক্যাট্রি নিয়ে তিনি পড়াশোনা করেছেন তিনি কিন্তু কাউন্সিলিং করেন না তাই অনেকে মনে করেন যে ডাক্তারবাবুর কাছে গেলাম এবং ডাক্তারবাবু কিন্তু কোনো ধরনের আমাকে পরামর্শ দিলেন না ডাক্তারবাবুর কাজ পরামর্শ দেওয়া নয় তার কাজ হচ্ছে প্রেসক্রিপশান তৈরি করে দেওয়া আর কাউন্সিলারের কাজ হচ্ছে পরামর্শ দেওয়া বা তাকে আলোচনা করে তার সমস্যাটাকে বুঝতে সাহায্য করা তার মনের মধ্যে যে একটা ইমোশনাল ক্রাইসিস তৈরি হয়েছে সেটাকে দূর করতে তিনি সাহায্য করেন সাপোর্ট করেন এবং তাকে গাইড করেন এবং দরকার হলে অনেক অতীতে গিয়েও কোনো ঘটনার স্মৃতি যদি তার মনের মধ্যে একটা ক্ষত তৈরি করেছে সেটাকে মেরামত করতে সেটাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেন একজন কাউন্সিলর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কাছে অনেকেই কাউন্সিলিং নিচ্ছেন দেশ বিদেশ থেকে আপনারা যদি আমার কাছ থেকে কাউন্সিলিং নিতে চান তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমেই সেই সুবিধাটা পাবেন আপনি বাড়িতে বসেই আপনার ফোনের মাধ্যমেই একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করতে পারবেন এর জন্য অনলাইনে পেমেন্ট করে যা সিস্টেম আছে সেটা জানার জন্য আপনি সকালে নটা থেকে এগারোটার মধ্যে ভারতীয় সময় আপনি কল করতে পারেন কল করে জেনে নিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আপনার সেশন অ্যাটেন্ড করতে পারেন তবে একটাই কথা বলব যে কাউন্সেলিং সেশান যখন আপনি স্টার্ট করবেন সেটাকে কমপ্লিট করার কথা মাথায় রাখবেন একটা সেশনে হয় না সপ্তাহে সাধারণত একটা করে সেশন দেওয়া হয় অনেক ক্ষেত্রে সপ্তাহে দুটো সেশনও করতে হতে পারে এবং অনেক সময় দু সপ্তাহে একটা সেশনও করা হতে পারে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করছে তবে ছ থেকে আট সপ্তাহ মিনিমাম একটা সময় লেগে থাকে যে কোনো মানসিক সমস্যাকে সমাধান করতে সমস্যা যদি একটু মাঝারি ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি সেশানস লেগে থাকে তাই রাতারাতি সমস্যা সমাধান হবে এই মানসিকতা না রাখাই ভালো এতে কিন্তু মানসিক সমস্যা সারে না বরং আরও বিগড়ে যায় তাই সময় দিয়ে আমরা যদি মনটাকে গুরুত্ব দিই আমরা সেই সমস্যার সমাধানের পথে আমরা হাঁটবো এবং এক্সপার্টের গাইডেন্স অনুযায়ী আমরা আমাদের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানসিক সমস্যায় মূলত দু ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় একটা হচ্ছে চিন্তাধারার পরিবর্তন যেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে করা হয় আরেকটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে বেশ কিছু বায়োকেমিক্যালের চেঞ্জেস যেগুলো হয়ে থাকে সেটা সমাধান করা হয় কখনো এই দুটো থেরাপিকে কম্বাইন করেও কিন্তু মানসিক সমস্যার সমাধান তৈরি করা হয় যাই হোক এক্সপার্টের সাহায্য নিয়ে আপনারা মানসিক সমস্যা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন এই কামনা রাখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার